সভাপতি সর্বক্ষমতার অধিকারী, কিন্তু সে কিন্তু গঠনতন্ত্রের বাইরে যেতে পারবে না। যেটা পদক্ষেপ নিয়েছে এটা তো বিতর্কের সম্মুখীন হয়েছে। আমরা শিল্পীরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আমরা যেন নিজেরা শান্তিপূর্ণ সহাবস্থান করি। জায়েদ খানকে সদস্যপদ বাতিল করেছে, বলেছে সাতের ক ধারা অনুযায়ী, সাতের ক অনুচ্ছেদে বলা আছে, আমি যেহেতু যে প্রধান নির্বাচন কমিশনার ছিলাম এবং আমি 10 বার নির্বাচন কমিশনার ছিলাম, সেহেতু ওখানে বলা ছিল যে স্থগিত করা যায় সাতের ক। কাকে কেন স্থগিত করা যায়? আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম 10 বছর। বলেছে যদি কেউ সংগঠনের বিরুদ্ধে বলে তাহলে, কিন্তু যখন তাকে সাইমনকে আপনারা জিজ্ঞেস করলেন যে সে কি বলেছে, সে অনেক প্রমাণ আছে, কে সংগঠনের বিরুদ্ধে বলেছে না, সে সভাপতি আর সেক্রেটারির বিরুদ্ধে বলেছে। সভাপতি সেক্রেটারি আর গঠন মানে সংগঠন কিন্তু ভিন্ন জিনিস। এবং প্রতিটি আইনে, যেহেতু আমি আইন মন্ত্রণালয়ে কিছুদিন ছিলাম, প্রতিটি আইনে বলা আছে যে সংগঠন কাকে বলে, সভাপতি কাকে বলে, সেক্রেটারি কাকে বলে। সভাপতি সর্বক্ষমতার অধিকারী, কিন্তু সে কিন্তু গঠনতন্ত্রের বাইরে যেতে পারবে না। এই যে স্থগিত করেছে, এটা কিন্তু টিকবে না, কোনোভাবেই টিকবে না, কেননা সে সংগঠনের বিরুদ্ধে কিছু বলে না। কিন্তু এই যে একটা পদক্ষেপ নিয়েছে এটা তো বিতর্কের সম্মুখীন হয়েছে, এবং আপনারা অনেকে সেদিন বলেছে যে এখন তো নিপুণ আমাদের সামনে আসে না, আসতে ভয় পায়। এটা হলো কথা বলার তো যুক্তি থাকতে, আপনি যখন যুক্তি বলবেন, আমি জানেন যে আমার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, আমি কিন্তু বিভিন্ন চ্যানেলে সরাসরি লাইভ প্রোগ্রামে আমি থেকেছি এবং যেটা বৈধ যেটা সঠিক সেটা আমি বলেছি। তাই আমরা শিল্পীরা যেটা সিদ্ধান্ত নেব বা সিদ্ধান্ত দেব তা অবশ্যই আইনসম্মত হতে হবে। আর আমরা শিল্পীরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আমরা যেন নিজেরা শান্তিপূর্ণ সহাবস্থান করি। হরিকবাল ভাই হওয়ার চেষ্টা করতাম, অনুসরণ করতাম, তাই সবাই শিল্পীর দিকে তাকিয়ে থাকে। তাই শিল্পীরা যখন আগে যে আচরণ করতো তা সবার জন্য গ্রহণযোগ্য ছিল, তা সবার জন্য অনুসরণযোগ্য ছিল, কিন্তু তাদের কাছ থেকে ভালো কথাই আশা করে। কিন্তু যখন তাদের কাছ থেকে মিথ্যে কথা, ব্যাপাস কথা চলে আসে, তখন কিন্তু মানুষ না বিরাগ ভাজন হয়। হয়তো মানুষ প্রথম দিকে তার বিরুদ্ধে চলে যায়, এই যে আমার বিষয়টা সে বলেছে আমি তাকে চুমু দিতে চেয়েছি, অথবা সে তাকে বলেছে আমাকে তুমি চুমু দাও, এটা কিন্তু মানুষ প্রথমে খুব লুফে নিয়েছে। কিন্তু তারপর যখন তার আচার আচরণ, তার এগ্রেসিভ আচরণ, তার উল্টাপাল্টা আলোচনা, পাল্টা মামলা, জোর করে চেয়ারে বসা, রায়কে উপেক্ষা করে, তখন মানুষ বুঝতে পেরেছে যে বিষয়টা মিথ্যা। আর এর মধ্যে আবার আমাদের মিডিয়াতে আরও বিষয়ে কিছু বিষয় এসে ভাইরাল হয়েছে, একটার পর একটা খারাপ বিষয়গুলি, যেমন ওই যে আমাদের মুরাদ সাহেব মন্ত্রী ছিল, তারে নিয়ে মাহিকে নিয়ে প্রডিউসার জেনিফারকে নিয়ে, ইকবাল সাহেবকে নিয়ে খসরু প্রডিউসার সাহেবকে নিয়ে, এইভাবে কিন্তু বিভিন্ন, যে এখন অরুণা বিশ্বাস বলেছে তাকে সে একজন মানে নাম করা শিল্পী এবং সে অনুসরণযোগ্য, এবং সে তার বাবাও 21শে পদক পেয়েছে, তার মাও 21শে পদক পেয়েছে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদক হলো 21শে পদক, 21শে পদকের পরিবার তারা। তাকে যদি ইপ্রিজিংয়ের সম্মুখীন হতে হয়, তাহার দেহ অবয়ব নিয়ে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং শিল্পী দ্বারা, তা সহজভাবে নেওয়া যায় না। আর শিল্পীরা এদেরকে বলছে তারা সবসময় রোল মডেল ভাবে, এবং তারা আসলে রোল মডেল। যখন রোল মডেল হয় তারা যে কার্যক্রম গ্রহণ করবে তা অবশ্যই বিধিসম্মত হতে হবে। এই যে এর মধ্যে